यूरिया का स्वदेशी उत्पादन 70 लाख टन बढ़ाने के लिए 6 उर्वरक संयंत्रों का उद्धार किया जा रहा है। FCIL के गोरखपुर, सिंदरी, तलचर और रामागुंडम संयंत्र, HFCL की बरौनी इकाई और PVFCL की नामरू फोर्थ। सोने पर सुहागा ये है कि देश में अब बनेगा सिर्फ नीम लेपित यूरिया, क्योंकि इससे होगा किसानों का फायदा ही फायदा। अनाज का उत्पादन 10% तक बढ़ेगा, बढ़ेगी 10-15% नाइट्रोजन क्षमता। সমন্বিত বা মিশ্রিত বামৰ ধাৰণাটোৱে ক্ৰমান্বয়ে অসমৰ পশুপালকসকলৰ মাজত জনপ্ৰিয়তা লাভ কৰিবলৈ আৰম্ভ কৰিছে। ইয়াৰ মূল কাৰণ হ'ল মিশ্রিত বামত কোনো এটা উপাদানত আশা কৰাৰ ধৰণে লাভ নহ'লেও আন এটা উপাদানে এই ক্ষতি পূৰণ কৰে। উদাহৰণস্বৰূপে গাহৰি তথা মীন পামৰ ক্ষেত্ৰত কিবা কাৰণত মাছৰ পৰা লাভ নেপালেও গাহৰিয়ে সেই ক্ষতি পূৰণ কৰে। ইয়াৰ উপৰিও পামত নিয়োজিত শ্ৰমিকক সঠিকভাৱে কামত খটুৱাব পাৰি। এই বিষয়ে মৰিগাঁও জিলা কৃষি বিজ্ঞান কেন্দ্ৰৰ পশুপালন বিশেষজ্ঞ ডাক্তৰ সুভাষ চন্দ্ৰ কলিতাই এইদৰে কয়। চাওক, আমাৰ বেছিভাগ কৃষকে কিছুমান আমাৰ যিটো আমাৰ অসমৰ বাৰী ছিষ্টেম, সেইটো একচুৱেলি সমন্বিত পদ্ধতি। তাত মানে ধৰক বিভিন্ন ধৰণৰ খেতি বাতি পশুপালন কৰে, কিন্তু ধৰক সমন্বিতৰ অলপমান ডিফাৰেঞ্চ এটা আছে। ধৰক আমাৰ ইয়াত এটাৰ ৱেষ্টখিনি আনটোৰ মানে এটা ৰিচোৰ্চ হ'ব লাগে, সেইটো আমাৰ যিটো সমন্বিত কৃষি পদ্ধতি বুলি কয়। কিন্তু আমাৰ এইখন ফাৰ্ম ধৰক এটা সমন্বিত বুলি ক'ব নোৱাৰি, মিক্সড ফাৰ্ম বুলিয়ে ক'ব পাৰোঁ। তেওঁলোকৰ মানে এগ্ৰিকালচাৰ, হৰ্টিকালচাৰ, ভেটেনাৰী গোটেই ছেক্টৰকেইটাই কভাৰ কৰি আছে। এখেতসকলৰ ধৰক এইটোৰ এডভান্টেজ এনেকুৱা হয়, এতিয়া এইবাৰ কৈছে তেখেতসকলে যে বানপানী হ'ল, বানপানীৰ যিখিনি পথাৰ শস্য আছিলে সেই গোটেইখিনি তেওঁলোকৰ নষ্ট হ'ল, তাৰ পৰা পইচা নাপালে। কিন্তু তেওঁলোকৰ যিখিনি গাহৰি আছিলে গাহৰিখিনিৰ পৰা তেওঁলোকে উৎপাদনটো পালে আৰু তেওঁৰ বাকী লছখিনি কম্পেনচেট কৰিব পাৰিছে। ঠিক একেধৰণে ধৰক হাঁহখিনি বাচি গ'ল, গতিকে পানীত মুৰ্গীখিনি ক্ষতি হ'ল, কিন্তু হাঁহে তেওঁলোকৰ এই লোকচানখিনি কভাৰ কৰিব পাৰিছে। তেনেকৈ মাছখিনি ধৰক যিখিনি আমাৰ পোহনীয়া মাছ আছিলে সেইখিনি গুচি গ'লেও বাহিৰৰ মাছখিনি সোমাই কিন্তু আকৌ সেইখিনি তেওঁলোকৰ কম্পেনচেট হৈছে। গতিকে এই কম্পজিট ফাৰ্মবিলাকত বা মিক্সড ফাৰ্মবিলাকত এটা লাভ হয় কি, য'ত মানে এটাত যদি কিবা কাৰণত ক্ষতি হয়, বেমাৰ আজাৰ বা যিকোনো প্ৰাকৃতিক দুৰ্যোগত যদি ক্ষতি হয়, তেতিয়াহ'লে বাকীটো এটাৰ মানে ক্ষতিপূৰণটো কৰিব পাৰে। সেইটো এটাৰ মেজৰ এডভান্টেজ। আৰু যিখিনি আমাৰ লেবাৰ থাকে, কাম কৰা মানুহ থাকে, সেইখিনিৰ প্ৰপাৰ ইউটিলাইজেশ্যন হয়। এটা কাম কৰি অফ টাইমত বেলেগ এটাৰ কাৰণে কাম কৰিব পাৰে, কিন্তু এটাই যদি পাম হয় তেতিয়াহ'লে তাৰ কামখিনি শেষ হোৱাৰ পিছত মানুহজনৰ বেলেগ কাম নাথাকে, কিন্তু ইয়াত আজৰি সময়খিনিত বা মাজৰ কামখিনিত বাকী কামখিনি কৰিব পাৰে। গতিকে বনোৱাৰ যিটো নিয়োগ পদ্ধতি সেইটো শুদ্ধভাৱে কৰিব পাৰে, আৰু ইয়াৰ প্ৰত্যেকটা চৰ্চৰ পৰা অলপ অলপকৈ লাভ হ'লেও আল্টিমেটলি টোটেলত এটা ভাল লাভ হয়। বজাৰৰ যিটো নেচাৰ, কেতিয়াবা ধৰক কিছুমান বস্তুৰ ডিমাণ্ড কম থাকে, কিছুমান বস্তুৰ ডিমাণ্ড বাঢ়ে। চাপ'জ হাঁহৰ দাম, হাঁহৰ গৰমৰ দিনত তাৰ ডিমাণ্ডটো অলপ কম, কিন্তু ঠাণ্ডাকালি হাঁহৰ ডিমাণ্ডটো যথেষ্ট বাঢ়ি যায়। যে গৰমকালি তেওঁলোকে হাঁহৰ পৰা কণী প্ৰডাকশ্যন কৰি ইনকামটো পাব পাৰে, ঠাণ্ডাকালি কিন্তু মাংসৰ কাৰণে উৎপাদন কৰি প্ৰডাকশ্যনটো পাব পাৰে। তো তেনেকুৱা ধৰণে আল্টিমেটলি যদি কম্পজিট ফাৰ্ম বা মিক্স ফাৰ্ম এখন কৰা হয়, তেওঁলোকে খেতিয়কে এটা বেছি ভাল বেনিফিট পায়। আৰু এই সমন্বিত পামত ধৰক গাহৰিৰ লগত মীন পাম কৰিব পাৰে, হাঁহৰ লগত মীন পাম কেনেকৈ কৰিব, ধৰক কেইটা গাহৰিৰ লগত পুখুৰীটোৰ কালি কিমান মান হয়, সেইটো কথা মই মানে যেতিয়া মানে সমন্বিতৰ কথা আহিব, যেতিয়া যিটোক আমি ইণ্টিগ্ৰেটেড ফাৰ্মিং ছিষ্টেম বুলি কওঁ, তাত কিন্তু মই আগতেই ক'লোঁ এটাৰ ৱেষ্টটো আনটোৰ কাৰণে ৰিচোৰ্চ। তো ধৰক গাহৰিৰ যিখিনি মলমূত্ৰ সেইখিনি ৱেষ্ট প্ৰডাক্ট, কিন্তু সেইখিনি আকৌ ফিচাৰীৰ কাৰণে ৰিচোৰ্চ, সেইখিনি ফিড। যিখিনি গাহৰি পুহিব আৰু যিটো পুখুৰীৰ চাইজ তাৰ এটা অনুপাত আছে। ধৰক প্ৰতি হেক্টৰ যদি মাটিত ফিচাৰী এটা হয় মাটিকালি, তেতিয়াহ'লে তাত 30-40টালৈকে গাহৰি একেলগে পুহিব পাৰে। যদি মাংসৰ কাৰণে কোনোবাই গাহৰি পুহে, তেতিয়াহ'লে বছৰ দুটা বেটছ মানে 80টালৈকে গাহৰি পুহিব পাৰে এক হেক্টৰ মাটিত, যদি পানীকালি মানে সিমান হয়। কিন্তু চাপ'জ কাৰোবাৰ 1 বিঘা মাটি আছে, তেওঁলোকে 5-7টালৈকে গাহৰি পুহিব পাৰে। তো ঠিক তেনেধৰণে ধৰক হাঁহৰ ক্ষেত্ৰত আপুনি প্ৰতি হেক্টৰত ধৰক 500লৈকে পুহিব পাৰে, 300মান হাঁহ হ'লে বেছি ভাল, 500লৈকে পুহিব পাৰে। যদি বেছি হৈ যায় তেতিয়াহ'লে পানীখিনি নষ্ট হোৱাৰ সম্ভাৱনীয়তাটো থাকে। আৰু আমাৰ যিখিনি গোবৰ তাত পৰে হাঁহৰ বা গাহৰিৰ বা গৰুৰ, সেইখিনিয়ে পানীটো মাটিটো সাৰুৱা কৰে, আৰু তাত ফাইটোপ্লেংটন যিটো মাছৰ খাদ্য সেইটো জন্ম হোৱাত
সহায় করে আর মাছের শ্রীবৃদ্ধি হয়। গতি মাছের যে দানার পরিমাণ, দানার পরিমাণটা বহুতখিনি কমি যায় আর তার লগতে মাছের যিখিনি বৃদ্ধি, বৃদ্ধিটো রেট অফ গ্রোথটো বেশি হয়। গতি আলটিমেটলি দুই ফালে লাভ, মানে ফিড কস্টটো কমি গল আকো মাছের গ্রোথটো বাড়ি গল। গতি সেটা একটা অ্যাডভান্টেজ। সেয়ে আমার রাজ্যের অধিক পশুপালক মিশ্রিত পাম্প স্থাপনের বাবে আগবাড়ি আহিব লাগে। মরিগাঁও জেলার মেরুয়াগাঁওত কেইগৰাকীমান উদ্যমী ব্যক্তির প্রচেষ্টাত গড় লৈ উঠা দীপশিখা স্বাবলম্বী কৃষি আর বাণিজ্যিক গোটে স্থাপন করেছে মিশ্রিত পাম্প। প্রথমতে মাংস উৎপাদনের বাবে মাত্র নটা গাহরিরে পাম্প আরম্ভ করা এই গোটটে বর্তমান পোয়ালি উৎপাদনের বাবে গাহরি পালন করে আছে। ইয়ার লগতে তেওঁলোকে মীন পালন আর কুকুরা পালনও আরম্ভ করেছে। এক্ষেত্রত তেওঁলোকৰ সদস্যসকলক প্রশিক্ষণ প্রদানকে ধরে সকল ক্ষেত্রতে দিহা পরামর্শ প্রদান করার লগতে প্রয়োজনীয় সহযোগিতা আগবাই আহিছে মরিগাঁও জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রয়। এই বিষয়ে দীপশিখা স্বাবলম্বী কৃষি আর বাণিজ্যিক গোটর সম্পাদক অনিল টেকাই এনেদরে কয়। আপুনি গোটটোর কিহৰ দায়িত্বত আছে? গোটত বর্তমান মই এটা সেক্রেটারি বাবদ আছো। আপোনালোকে এই গোটটো কেতিয়া গঠন করলে আর উদ্দেশ্য কি আছিল আপোনালোকৰ? আমাৰ এই গোটটো খোলা এনে 15 বছৰমান হৈ গ'ল, 15-20 বছৰমানে হৈ গ'ল। কিন্তু আমাৰ মানে বস্তুটো মানে ফাৰ্মৰ হিচাপত আমি মানে যোৱা 2 বছৰমান হৈছে এতিয়া ফাৰ্মলৈ অহা। এনে আমাৰ বেলেগ বেলেগ গোটৰ কাম আছে, আমাৰ বেলেগ বিজনেছো আছে গোটৰ, তাৰমানে ফাৰ্মতে নহয়। তাৰপৰা আমাৰ মানে এই লাষ্টত তাৰমানে আমি এই লকডাউনৰ সময়তে আমি মানে এটা মানে আলোচনা মর্মে মানে একটা মীমাংসা কলেজে আমি একটা ফার্ম একটা খুলি পেলে আমার মানে গোটর মানে আরও অল্প যে ডেভেলপ একটা হয়ে পড়ে, সেইটার কারণে আমি মানে ফার্মর মানে কারণে আরম্ভ করলো। এটা আমি মানে কেভিকে মানে ওসর যোগাযোগ করলো, কেভিকে ফলপর আমার মানে গাহরির কারণে মানে 5 দিনের ট্রেনিং একটা দিছে। তারপরে আমার কৃষির কারণেও আমি মানে ট্রেনিং লোক কেভিকেতে লো, তারপরে এগ্রিকালচারও লো ট্রেনিং মানে আমি মানে বস্তুটো জাস্ট আরম্ভ করছো। আপনার কিমানজনীয়া গোট এই আর কেজন সদস্য আপনার প্রশিক্ষণ লৈছে? এতিয়া বর্তমান আমার গোটে কেজনে প্রশিক্ষণ লৈছে, কিন্তু প্রত্যেক বেলেগ বেলেগ। কিমানজনীয়া আপনার? আমার 10 জনীয়া গ্রুপত। 10 জনীয়া গ্রুপত তারমানে কি হল, এটা মানে আমার গাহরির কারণে 5 জন পঠিয়ালো, কৃষি বেলেগ বিভাগত আমি 2 জনমান পঠিয়ালো। এনেকা তারমানে আমি প্রত্যেকতে মানে প্রত্যেক এজনক এজন তারমানে প্রত্যেক বিভাগত বেলেগ বেলেগ দিছো তারমানে ট্রেনিংর কারণে। হয়, আর এটা আপনার ধর পশুপালন ভিত্তিক কি কি কাম হাতত লৈছে আপোনালোকে? পশুপালন মানে আমি এটা বর্তমান এটা আমি গাহৰিটো লৈ আছো, তারপরে লোকেল মুরগি আছে, হাঁহ আছে, ছাগলী আছে, গরু অলপ রাখিছো মানে লোকেলটোহে বর্তমান। আর ইয়ারে কোনকেইটা আপোনালোকে গোটৰ পৰা উপার্জন পাই আছে এতিয়া? এতিয়া বর্তমান আমার গাহৰি পৰা এতিয়া বর্তমান আছে মুরগি সুরগি পৰা। আমি মানে বানপানীর কারণে আমার যথেষ্ট ক্ষতি হল, আমার মানে গোটটো এতিয়া মিনিমাম 2 লাখমান টকা লস হৈছে বানপানীর কারণে। তারমানে আমার বানপানী ইয়ার পানি তো এইটো ইমানলৈ পানি পাইছে গো এই ইয়াটো, আমার মানে গোটেই ইয়ার ফ্লাড হয়ে গেল, হওয়ার কারণে তারমানে আমার মুরগি বহুতখিনি মরি গেল। আপনাদের গাহরি প্রথমতে কি মাংসর কারণে করেছিল? গাহরিটো আমি পোয়ালি প্রোডাকশনের কারণে আমি, হয় বর্তমান পোয়ালি প্রোডাকশনের কারণে করে আছে। আরম্ভণিতে হয় আরম্ভণিতে আপনাদের গাহরিখিনি পুহি বিক্রি করে দিছে নহয় জানো? এটা গাহরি পাম্পখনের পর আপনাদের উপার্জন কেনেকুয়া ধরনের দেখিছে মানে সম্ভাবনাটো? এতিয়া বর্তমান গাহরি ফার্মতে যথেষ্ট প্রফিট হওয়া কম লাগিছে অল্প বর্তমান, এতিয়া ইমান এটা প্রফিট হওয়া নাই। এতিয়া মানে আমার 30-40 লাখ মান এই 30-40 হাজার টাকা এনে বেনিফিট একটা হয়েছে এতিয়া বর্তমান। কিন্তু মানে ভবিষ্যতের কারণে আর মানে অল্প ডাঙরকে আমার মানে গাহরি ফার্মটা করার কথা আছে। আর গাহরি পোয়ালি ইয়াত কি দামত বিক্রি হয় বর্তমান? এতিয়া বর্তমান আমি 500-600 এনেকে বিক্রি হয়, 5 আর 6 5 আর 6 হাজার। কেই মহিয়া পোয়ালি? এটু দুমহিয়া, দুমহিয়া পোয়ালি 5,000-5,500 কেতিয়াবা 6,000 এনেকুৱা মানে পোয়ালিটো মানে ভাল হস্তে হলে তাৰমানে 6,000 লৈ গুচি যায়। আৰু মানে যদি হেৰি হয় তেতিয়া ধৰক 5,000-5,500 এনেকৈ বিক্ৰী, তাৰমানে ৰেটটো ফিক্স নহয়, তাৰমানে কেতিয়াবা 5,200 টকাতো বিক্ৰী কৰিবলগীয়া হয়, তথাপিও 5,000 টকা ধৰক ভাল দাম বুলিয়ে ক'ব পাৰি গাহৰিৰ ক্ষেত্ৰত। হয়, আৰু এতিয়া আপোনালোকৰ কুকুৰা কি দামত বিক্ৰী হয় ইয়াত আৰু হাঁহ কি দামত বিক্ৰী হয়? কুকুরা তো কেজি হিসাবে আমার এটা 3.5-3 এনেকা ভিতরে যায় গোয়া 300। আর আপনাদের ভবিষ্যতে আর কেনেকো আপনাদের পরিকল্পনা আছে? ভবিষ্যতে তারমানে আমি এটা বর্তমান আরম্ভ করছো, হে বর্তমান তারমানে আমি চাইছো আমি যদি আরো যদি অল্প ডেভেলপ করব মন আছে, তারমানে মানে আমার ফার্মখন মানে অকমান
এটা মানে পানির কারণে মানে বস্তুটা আমি লেভেলবিলাক চাই লৈছো যে পানির কিমানখিনি হেইটো হয় তার উপর উপর তারমানে আমি ডিসিশনটো লওয়া যাব তার উপর কেনেকুৱা আর বর্তমান লৈকে আপোনালোকে নিজৰ পুঁজিৰ পৰাই কৰি আছে নে কিবা ঋণ লৈছে বা সরকারি সাহায্য পাইছে আর্থিক অনুদান এই সাহায্য লোৱা নাই আমাৰ নিজৰ পুঁজি এনেদৰে মৰিগাঁও জিলা কৃষি বিজ্ঞান কেন্দ্ৰৰ হাত ধৰি পশুপালন খণ্ডত নিয়োজিত হবলৈ আগবাঢ়ি আহিছে জিলাখনৰ বহু উদ্যমী তথা উদ্যোগী যুৱক যুৱতী। গাভিনী গাই এজনীক পোৱালি জন্ম দিবলগীয়া প্ৰত্যাশিত দিনটোৰ দুমাহ আগৰ পৰা সম্পূৰ্ণ জিৰণিৰ প্ৰয়োজন, গতিকে এই সময়ছোৱাত গাইজনী খীৰোৱাটো সম্পূৰ্ণৰূপে বন্ধ কৰি দিব লাগে। এই সময়ছোৱাক শুষ্ককাল বুলি কোৱা হয়। শুষ্ককৰণৰ মূল কাৰণসমূহ হ'ল দীৰ্ঘদিন ধৰি গাখীৰৰ উৎপাদন দি অহাৰ ফলত গাইজনীৰ স্বাস্থ্যৰ যি অৱনতি হয় তাৰ ক্ষতিপূৰণ কৰিবলৈ এই জিৰণিৰ প্ৰয়োজন। এই সময়ছোৱাতে গৰ্ভস্থ পোৱালিটোৰ বৃদ্ধিৰ হাৰ আগৰ সময়ছোৱাৰ তুলনাত অধিক হয় বাবে মাকজনীক অধিক খাদ্যৰ প্ৰয়োজন হয়। সেয়েহে এই সময়ছোৱাত গাখীৰ খীৰালে গাইজনীৰ দেহৰ ক্ষতি হয়। পোৱালি জন্ম দিয়াৰ পাছত গাইজনীক পুনৰ গাখীৰ উৎপাদনৰ বাবে সাজু কৰিবলৈ এই জিৰণিৰ প্ৰয়োজন হয়। এজনী গাইক তিনিটা পদ্ধতিৰে শুষ্ক কৰিব পাৰি। প্ৰথম পদ্ধতি অনুসৰি নিৰ্দিষ্ট এটা দিনৰ পৰা গাইজনীক খীৰোৱা সম্পূৰ্ণৰূপে বন্ধ কৰি দিব পাৰি, কিন্তু এই পদ্ধতি নিৰাপদ নহয়, কাৰণ অধিক উৎপাদনক্ষম গাইক হঠাতে খীৰোৱা বন্ধ কৰি দিলে গাইজনীৰ উহাৰ ফুলা ৰোগ হ'ব পাৰে। দ্বিতীয় পদ্ধতি অনুসৰি গাইজনীক নিৰ্দিষ্ট দিনটোৰ পৰা এদিন এৰি এদিন খীৰাব লাগে। শুষ্ককৰণৰ আটাইতকৈ নিৰাপদ পদ্ধতিটো হৈছে আংশিকভাৱে খীৰোৱাৰ ব্যৱস্থা কৰা। এই সময়ছোৱাত গাইজনীৰ খাদ্যত মিশ্ৰিত দানাৰ পৰিমাণ কিছু কমাই দিব লাগে। এই বিষয়ে ডাক্তৰ সুভাষ চন্দ্ৰ কলিতাই এনেদৰে ব্যক্ত কৰে। আসলতে আমার কি হয় যেতিয়া আমি তেনেকা ধরক গরুজনী যদি 500 লিটারলৈকে গাখীৰ তেতিয়াও দি থাকে, আমি হঠাতে যদি বন্ধ করে দিও তেতিয়াও প্রবলেম হব, মেস্টাইটিস হব পারে। আর আমি যদি বেশি দিনলৈকে খীরাই থাকো তেতিয়াও আকো নেক্সট ল্যাকটেশনত আমি গাখীৰটো কম পাম। গতিকে আমি কি করব লাগে, দানাটো ধরক অলপ কমাই আনিব লাগে, দানা বা ঘাঁহৰ পৰিমাণটো অলপ কমাই আনিব লাগে যাতে তার গাখীৰটো অলপ কমি যায়। আমি দেখো অলপ যদি দানা খাবলৈ কম পায় বা দানাটো খোৱাত যদি অলপমান কম হয় তেতিয়াহলে গাখীৰটো নিজে নিজে অলপ অলপ কমি যায়। বা আমি এদিন সাপোজ ৰাতিপুৱা দানা নিদিলোঁ আবেলি দিলোঁ গাখীৰ খীৰাওঁতে তেনেকৈ আমি কেতিয়াবা সাপোজ ৰাতিপুৱা গাখীৰ খীৰালোঁ আকৌ পিছবেলা আমি গাখীৰটো নিখীৰালোঁ তেতিয়াহ'লে আপোনাৰ মেষ্টাইটিছৰ চান্সটো কমি যাব। নেক্সট ডে আকৌ তেনেকৈ আমি ধৰক গাখীৰটো অলপ কমাই দিলোঁ বা এদিন আমি গাখীৰ নিখীৰালোঁ তেনেকৈ দেখিব আপুনি অলপ যদি ইৰেগুলাৰিটিজ আহি যায় দানা দিওঁতে বা খীৰাওঁতে নিজে নিজে গাখীৰটো কমি যাব আৰু তেতিয়া আমি বন্ধ কৰিব পাৰোঁ। অলপ অলপ যদি গাখীৰৰ হেৰি থকা বুলি ভাবোঁ আমি কিছুমান দৰৱ ব্যৱহাৰ কৰিব পাৰোঁ বা মেষ্টিলে এনেকুৱা ধৰণৰ কিছুমান মলম পায় আমি সেইটো অহাৰত লগাই থ'ব পাৰোঁ যাতে অলপ অহৰপ যদি গাখীৰ থাকিও যায় সেইখিনিয়ে যাতে মেষ্টাইটিছ কৰিব নোৱাৰে, অহাৰ ফলা বেমাৰটো যাতে হ'ব নোৱাৰে। আৰু এইটো 45 দিনমানৰ আগতেই গৰুজনীক শুষ্ক কৰাটো অতি দৰকাৰী, পৰৱৰ্তী সময়ত যদি আমি উৎপাদন ঠিকমতে পাব লাগে। হয়, আচলতে মেষ্টাইটিছটো এটা বিভিন্ন কাৰণত হোৱা বেমাৰ, বিভিন্ন তাৰ মানে ধৰক অণুজীৱ বা এইবিলাক আছে, কিছুমান বেক্টেৰিয়েল ফাংগেল দুইটাই হয় আৰু ইয়াৰ বিভিন্ন প্ৰকাৰৰ বেক্টেৰিয়াই তাক ধৰক মেষ্টাইটিছ কৰিব পাৰে। প্ৰধানত দেখা যায় আমাৰ যিটো মেনেজমেণ্টেল প্ৰব্লেম সেইটোৰ কাৰণে মেষ্টাইটিছ বেছিকৈ হয়। এটা হ'ল যদি লেতেৰা গোহালি, গোহালিটো যদি পৰিষ্কাৰ পৰিচ্ছন্নভাৱে ৰাখিব নোৱাৰোঁ তেতিয়াহ'লে আমাৰ মেষ্টাইটিছৰ সম্ভাৱনাটো বাঢ়ি যাব। দ্বিতীয় কথাটো হৈছে গোৱালজনৰ ওপৰত বহুত নিৰ্ভৰ কৰিব। আমি একদম নিৰ্দিষ্ট সময়ত এজন মানুহেই একদম সঠিকভাৱে সময়ত আমি গাখীৰটো খীৰাব লাগে আৰু সম্পূৰ্ণভাৱে খীৰাব লাগে। বহুত সময়ত দেখা যায় আমাৰ যিবিলাক গোৱালে গাখীৰ খীৰায় তেওঁলোকে গাখীৰখিনি সম্পূৰ্ণ উলিয়াব নোৱাৰে, অহাৰত গাখীৰ থাকি যায়, তেতিয়াও মেষ্টাইটিছ হোৱাৰ সম্ভাৱনা থাকে। বহুত সময়ত দেখা যায় আমাৰ কিছুমান গোৱালে কি কৰে গোপালকে তেওঁলোকে গৰুজনীক দানাটো গাখীৰ খীৰোৱাৰ আগতে দি দিয়ে। গাখীৰ খীৰোৱাৰ আগতে দানা খোৱাৰ পিছত যেতিয়া গাখীৰ খীৰায় গৰুজনী লগে লগে শুই দিয়ে, কিন্তু আচলতে গৰু এজনী গাখীৰ খীৰোৱাৰ পিছতো কমেও আধা ঘণ্টা সময় থিয় কৰাই ৰাখিব লাগে। গতিকে আমাৰ গোপালকৰসকলৰ প্ৰতি এটা অনুৰোধ, তেওঁলোকে যাতে দানাটো গাখীৰ খীৰোৱাৰ পিছত দিয়ে। গাখীৰ খীৰোৱাৰ পিছত দানা দিয়াৰ হেবিট কৰিলে গৰুজনী অন্তত আধা ঘণ্টামান নোহোৱাকৈ থাকিব আৰু তেতিয়ালৈকে তাইৰ বাটকেইটা চিল হৈ যাব, বন্ধ হৈ যাব। গতিকে তেতিয়া আমাৰ অণুজীৱবিলাক সোমাবলৈ বাট নাপায়। গাখীৰটো এটা এনেকুৱা মিডিয়া
যত ব্যাকটেরিয়াবিলাক গ্রোথ সবতকে ফাস্ট হয় পর্যাপ্ত পরিমাণে হয়। গতি সাফ চিকুণতা সম্পূর্ণকে গাখির খিরওয়া, গাখির খিরার আগতে হাত ধুই লওয়া, উহারখন ধুই লওয়া আর সময়মতে গাখির খিরওয়া, এই কথাকেটাত গুরুত্ব দিব লাগিব। এয়া মরিগাঁওর কলবাড়ির মন্টু ডেকার হাঁহফার্ম। সারণ বিলত সুন্দর প্রাকৃতিক পরিবেশত গড় লৈ উঠা এই হাঁহফার্মখনে শ্রীডেকালৈ যথেষ্ট সম্ভাবনা কঢ়িয়াই আনিছে। কিছুদিন পূর্বে 1,200 হাঁহ 4,80,000 টকাত বিক্রি করে শ্রীডেকায় প্রায় 3,50,000 টকার লাভ অর্জন করেছে। উদ্ভিদ বিজ্ঞানের সন্মানসহ বিজ্ঞানের স্নাতক শ্রীডেকার সপন বছরি 10,000 হাঁহ পালন করা। আর আমি যে হাঁহ দেখিছো ধর পুখুরীও খান্দিছে আপনাদের মাছও আছে, হয় কেতিয়ার আপনাদের এনেকে বহল ভিত্তিক করবলে ললে? চিন্তা চর্চাটো বহুত আগরপরাই হয়ে আসে, কিন্তু আর্থিক অনাটনের কারণে পাওয়া নাছিল। কিন্তু যাওয়া বছরপর হাঁহটো স্টার্ট দিছি, বহুলভাবে স্টার্ট দিছিল। তার প্রথম অবস্থাত মানে 1,200 হাঁহ রাখিছিল লোকেল প্রজাতি, যেটু মানে খাব কারণেও ভাল হয়, মাংসর চাহিদা থাকার কারণে সেই জাতকে মানে সিলেক্ট করে লো। মানে যেটা পাতি হাঁহ? হয়, যেটা পাতি হাঁহ। তারপর সেই স্টেপটো অল্প বিক্রি হওয়ার পাশতে আকো নেক্সট স্টেপ মানে আরম্ভ করলো। নেক্সট স্টেপ কোথাও এটা 1,000 আছে লোকেল, তাই দুই এটা মরিছে, এটাকে অল্প আছে, বাকিখিনি আছে প্রায় আছে। আর কিছুদিন আগতে আপনি 1,200 হাঁহ বিক্রি করেছেন, হয় মানে এটা বেচত আপনি ধর 1,000-1,200 মানকে পুহি আছে এটা? কিমান দিনের মূরত আপনি বিক্রি করে এটা? মোটামুটি 3 মাস পাশাপর বিক্রিব পাই। 3 মাস পাশাপর এটা হাঁহত মানে 400 টাকাকে দিছিল ব্যাপারিক দিও, তেওঁলোকে আকৌ বিকিবলে লাভ পাব লাগিব, সেইটো কারণে হোলসেল রেটত মানে 400 টাকাকে বিক্রি করো। ইয়ার কিছুদিন আগত যে 1,200 হাঁহ বিক্রি করলে আপনি ধর প্রায় 4,80,000 মান টাকা পাইছে, মানে বছরত আপনি ধর প্রায় 4,000 মান হাঁহ আপনি বিক্রি করব পারে। আর খরচ সরচ বাদ যায় ধর আপনি 400 কেজি বিক্রি করে এটা হাঁহত ধর আনুমানিক কিমান মানকে লাভ থাকে? মোটামুটি 300 মান টাকাকে থাকে, 100 টাকা মান আপনার খরচ হয়। মানে মোর এই কারণে আপনার খরচটা কমে হে, মই সরণিয়া পথার এখন আছে, মই আপনাদের যে কইছে মোর ফিশারি এটা আছে, ফিশারি নহয় আছে সাউন্ড বিলক কাষতে নহয়, আর এই লোকেশন তো ডাঙর লোকেশন, সরণিয়া পথার হয়, তার চড়বর কারণে সুবিধা হয় হাঁহবর কারণে, আর হাঁহর কারণে এই উৎকৃষ্ট ঠাই বলে মানে ভাবো। আর সেই কারণে এই যে ব্যবসায়টা হাতত লৈছো, আর ইয়ার জড়িয়ে মানে আরো উৎসাহ উদ্দীপনা দিবর কারণে আর কিছু খেতিয়ক মানে মূর হাঁহটা মানে কি কয় যোগান ধরেছো, আর স্বাবলম্বী হয়েছে। কিমান জন মান ধর হাঁহ পালকে নিছে আপনার? মূর 20 জনে লোক আছে এটালেকে, 20 জনে। কেটা কেটা মানকে নিছে? কোনোবা 100 নিছে, কোনোবা 200 লোক আছে এনেকুৱা। অল্প পোয়ালিতে দিছে? পোয়ালিতে হয়, পোয়ালিতে দিছে। আর আপনি যে বিক্রি করে দিছে, মাংসর কারণে বিক্রি করবে না কণির কারণে নিছে? কিছু মানে কিছু মাংস কারণে হব, কিছু মানে রাখবর কারণে, আর কণির কারণে হয়, আকো তারপর আকো রিপোর্টাক কৈছে। আপনি বর্তমান কণির কারণে করার কথা ভাবা নাই? না, কণী মানে রাখিছিল, কণীর মানে ইনকিউবেটর আছিল নহয়, সেই ইনকিউবেটর জড়িয়ে মানে ইয়ার পোয়ালি রাখিছো, নিজেও প্রোডাক্ট কৈছো। তথাপি আপনি মাংসর কারণে বেশি? মাংসটার কারণে বেশি। এই এটা আপনার জানুয়ারিলেকে রেডি হব, এই যান পোয়ালি আছে হাঁহর পোয়ালি, গতি জানুয়ারিলেকে রেডি হব। আর এই ক্ষেত্রে ধর আপনি মানে পশুপালন বিভাগেই হোক বা আমার কৃষি বিজ্ঞান কেন্দ্রই হোক, কেনেকুৱা ধরনের সহায় সহযোগিতা পাইছে? কৃষি বিজ্ঞান কেন্দ্রপর মানে বিশেষ সহায় পাওয়া নাই বলেও নক, কিন্তু আর্থিক সহায় পাওয়া নাই, যেটা সাইকোলজি মানসিক বিকাশের ক্ষেত্রে যে আগভাগ লো আছে সদায় মানে শলাগ লবই লাগবে। তেওঁলোকে মোক এই সামাজিকভাবে স্বাবলম্বী হবর কারণে মোক দিহা পরামর্শ দিছে, আর জাগাঁও ম্যানেজার স্যার হক বলে কয় হক স্যার, আর স্যার নাম তো মানে পাহরিছো বাৰু, এই স্যারক ডক্টর সুভাষ কলিতা, সুভাষ কলিতা পায় থাকো, প্রেরণা যোগাইছে, এই কলে যে কৃষক স্বাবলম্বী হব। জীবন জ্যোতি কৃষক সংঘর পদক্ষেপে গ্রাম্য অর্থনীতি টনকিয়াল করার উল্লেখযোগ্য অবদান আগবাব বলে আমিও আশাবাদী। ভারত সরকারের প্রতিটি প্রয়াস কৃষকর প্রগতি দি আছে একটা নতুন বিশ্বাস।
দেশের কৃষকসকলের প্রতি সমর্পিত ভারত সরকারে বিশেষকৈ উত্তর পূর্বাঞ্চল আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জর কৃষি অঞ্চলের বিকাশের নতুন প্রগতিশীল পদক্ষেপ লৈছে, যার দ্বারা কৃষকসকলে দ্রুত গতিত উন্নতি করে আছে। কৃষি অঞ্চলের বিকাশের গতি অব্যাহত রাখি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বত ভারত সরকারে এক দূরদর্শী নির্ণয় লৈ দেশত রাষ্ট্রীয় খাদ্য তেল মিশন অয়েল পামর আরম্ভণি করেছে, যার দ্বারা উত্তর পূর্বাঞ্চলের রাজ্য সমূহ আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জর কৃষকসকলের বিশেষ লাভ হব। পুঁজির বিনিয়োগ বৃদ্ধি পাব, খোয়া তেলের আমদানির উপর নির্ভর করাটা কম হব আর রোজগারের সুবিধা সৃষ্টি হব। খোয়া তেলত আত্মনির্ভরশীলতার বাবে এটা রাষ্ট্রীয় খাদ্য তেল মিশন অয়েল পামর সংকল্প লওয়া হয়েছে। নর্থ ইস্ট আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এনেকা অঞ্চল যত সহজে পামর খেতে করব পড়া যায়, পাম অয়েলর উৎপাদন হব পারে। এই মিশনের অধীনত অয়েল পামর অঞ্চল আর উৎপাদন বহুত জোর দিয়ার বাবে সরকারে 11,000 কোটি টাকারও অধিক সাহায্য রাখি নির্ধারিত করেছে। মিশনের অধীনত সরকারে অয়েল পামর খেতির বাবে রোপণ আদির সহায়ক বৃদ্ধি ঘটাই পূর্বতে পাবলগিয়া প্রতি হেক্টর 12,000 টাকার পরা বহাই প্রতি হেক্টর 29,000 টাকা করে দিছে। পুলিরোপণ সামগ্রীর অভাব দূর করার বাবে বীজর উৎপাদন করার বাবে বাগিচাকো সাহায্য প্রদান করা হব, যার অধীনত প্রতি হেক্টর ক্ষেত্রফলর অয়েল পামর উদ্যানের বাবে 1 কোটি আর নার্সারি বিকাশের বাবে 50 লাখ টাকার ব্যবস্থা আছে। 30 বছরীয় পুরনা বাগিচার পুনরুদ্ধারের বাবে প্রতি পুলিত 250 টাকার এককালীন অনুদান দিয়া হব। উত্তর পূর্বাঞ্চল আর আন্দামানের বিশেষ সাহায্যের অধীনত তার অঞ্চলের গাঁথনি জলবায়ু আর অন্য পরিস্থিতি অনুসরি বিভিন্ন দিকত যে হাফ মুন টেরেসত প্রতি হেক্টর 4,000 টাকা, জেওরা বায়ু ফেন্সিং তথা ল্যান্ড ক্লিয়ারেন্সের বাবে প্রতি হেক্টর 7,000 টাকা আর একত্রিত খেতির বাবে প্রতি হেক্টর 10,000 টাকার ব্যবস্থা আছে। প্রারম্ভিক 4 বছরের সময়ত রক্ষণাবেক্ষণ আর অন্তর ফসলের বাবে প্রতি হেক্টর 50,000 টাকার ব্যবস্থা আছে। কৃষকের বাবে রোজগারের সুবিধা সৃষ্টি করা আর উদ্যোগ সমূহক উদগনি জানার বাবে 5 মেট্রিক টন প্রতি ঘন্টা ক্ষমতাযুক্ত নতুন পাম অয়েল মিশনের প্রতি গোটর বাবে 5 কোটি টাকালে অনুদানের ব্যবস্থা আছে আর ক্ষমতা বৃদ্ধি পালে অতিরিক্ত ধনরাশির বিকল্প আছে। আমার দরে কৃষকর অয়েল পাম মিশনের পর বহুত আশা আছে, আমার লাগিছে এই যোজনা আমার বাবে লাভজনক হব আর ইয়ার দ্বারা আমার উপার্জনও বাড়ি। অয়েল পামর কৃষকসকলে সতেজ ফলর থোক অর্থাৎ FFB উৎপাদন করে, যার বর্তমান মূল্য আন্তঃরাষ্ট্রীয় মূল্য হওয়া উঠা নামার আধারত নির্ণয় লওয়া হয়। প্রথমবার কেন্দ্রীয় সরকারে সতেজ ফলর থোকর মূল্যর বাবে কৃষকসকলক আশ্বাস দিছে। ইয়াক প্রকৃত মূল্য বা BP বলে কব পারি, অর্থাৎ কৃষকসকলের কোনো লোকসান হবলৈ দিয়া নহব। এই ব্যবস্থার দ্বারা কৃষকসকলের বজার মূল্য উঠা নামার পর সংরক্ষণ প্রাপ্ত হব। প্রকৃত মূল্য BP নির্ধারণ করার আরম্ভণি 1 নভেম্বরের পর হব আর অহা বর্ষের 31 অক্টোবরলৈকে অব্যাহত থাকবে। ইয়াক অয়েল পাম বর্ষ বলে কোয়া হব। ইয়ার দ্বারা উত্তর পূর্বাঞ্চলের রাজ্য সমূহ আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জত খেতে বড় ভাল হব আর কৃষকসকলে আনন্দর হাঁহি মরার একটা নতুন কারণ পাব। কিষান ভাইও বহুত হ্যাঁ কাম কি সমৃদ্ধি কে পেগাম কি মিট্টি কে মিজাজ কো সমঝো মিট্টি কে হর রাস কো সমঝো মিট্টি কি তুম যাচ করাও মুফত সয়েল হেলথ কার্ড লে যাও কবি মুনাসিব বীজ লগাও সহি কিসম কি খাদ লে আও জিতনি জরুরি উতনি ডালো সহি মাত্রা খুদ পহচানো ইসকো আপনা মন্ত্র বনা লো মিট্টি কি সেহত তো জানো বাত বহুত হ্যায় কাম কি কম লাগত অধিক বরদান কি কিসান ভাইও গাট বাঁধ লো। আজ হি মিট্টি কি যাঁচ করায়ে রাজ্য সরকার কে কৃষি অধিকারী সে সম্পর্ক করে আর মুফত মে সয়েল হেলথ কার্ড পায়ে। কৃষি ও কিষান কল্যাণ মন্ত্রালয় দ্বারা কিষান হিত মে। কৃষক সকলের বিভিন্ন সমস্যার সমাধানের লগতে শেহতীয়া প্রযুক্তি আর প্রয়োজনীয় আনুষঙ্গিক দিকের বিষয়ে জানিবৰ বাবে সাবলৈ নাপাহৰিব কৃষি দর্শন প্রচারিত হয় প্রতি সোমবারের পৰা শুক্রবারলৈ সন্ধ্যা 5:30 বজাৰ পৰা 6 বজালৈ।